খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে বুধবার ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করা হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও সুভাষিনী ই, স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় ছাড়াও স্কুলের অভিভাবকেরা। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস বাবু জানান, প্রতি মাসেই তারা ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করে থাকেন। এই জন্মদিন উপলক্ষে পায়েস, মিষ্টি, মাংস সহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরাও অংশগ্রহণ করেন। আজকে আমাদের স্কুলেতে হলো জন্মদিন পালন হলো, এটা আমরা প্রত্যেক মাসেতেই করে থাকি, বিগত প্রায় 7 বছর ধরে করে আসছি। ডিসেম্বর মাসে আমরা এই জন্মদিনটা পালন করা হচ্ছে। আজকে আমাদের মানে খুব ভালো লেগেছে যে আমাদের স্কুলেতে এসডিও ম্যাডাম এসেছিলেন, ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি সময় বার করে এসেছিলেন আমার স্কুলে। আজকে আর দিনটা আমাদের কাছে স্পেশাল, এবং আজকে আমরা সমস্ত গার্জেনদিকে আমন্ত্রণ জানিয়েছি, সমস্ত অভিভাবক বিশেষ করে মায়েরা আসবেন, তারা ওই বাচ্চাদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন, আর খাওয়া দাওয়া করবেন, ছেলেরাও একটু আনন্দ পাবে। এবং আজকে মেনুতে আমাদের রয়েছে মাংস রয়েছে, পায়েস রয়েছে, শাক আছে, ডাল আছে, চাটনি, পাঁপড়, পায়েস, লজেন্স, এইগুলো মেনুতে রয়েছে। আর এছাড়া আমাদের স্কুলেতে এটা তো আমরা প্রত্যেক বছরই করি, আমাদের এসআই স্যারকেও বলা রয়েছে, উনি এখনও এসে পৌঁছাননি। আর খুব ভালো লাগছে, মানে এই এত ছেলেদের নিয়ে এই অনুষ্ঠান রয়েছে, এবং বছরের শেষ, ক্লাস 5 যারা আছে তারা তো বেরিয়ে যাবে, তাদের এটা শেষ অনুষ্ঠান, এই জন্যে আরও অনুষ্ঠানটা আবার একটু ভালো করে করা হলো আর কি। এইটুকুই, মানে আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায়, আমি মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবং আমরা বড় হয়ে গাছেদের কাছ থেকে অনেক বেশি অক্সিজেন এবং অনেক ভালো পরিবেশ আমরা যাতে পাই, এই এই কথা আমরা শুধু মনে রাখবো না, আমরা বাবা মাকে বলবো, পাড়া প্রতিবেশীদিকেও বোঝাবো, যাদের যাহাতে গাছের যত্ন নেওয়া হয়। আজকে আমরা, আচ্ছা এখন এই কথাটা তোমাদেরকে বলতে হবে না, আমি এটা আজকে আমরা এই যে এটা বলতে হবে না, আজকে আমরা এই যে 5খানা গাছ আছে আমাদের স্কুল কম্পাউন্ডের মধ্যে, এই গাছগুলোর আমরা নামকরণ করব। এখানে একটা অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছ আছে, ওইখানে দুটো একজোড়া অশ্বত্থ গাছ আছে, ওইখানে একটা বট গাছ আছে, এখানে একটা অশ্বত্থ গাছ আছে। এই গাছগুলো যিনি বসিয়ে থাকুন, ওই দুটো গাছ শুনেছি এখানে যে বক্সি আছেন দাদা, উনি বসিয়েছিলেন, তা উনি কত বড় ভালো কাজ করে গেছেন, কেন এই বা এই গাছগুলো কে বসিয়েছিল আমি জানি না। ওইখানেও বট গাছটা, ওই যে আমারই ছাত্র বসিয়েছিল, এখানেও একটা গাছ, ওই অঙ্কিতার বাবা ছিল এবং আমাদের যখন গাছ বসানো হয় তখন বসানো হয়েছিল। এই গাছগুলো কিন্তু অনেক অনেক পরিবেশকে ভালো করবে, তাই এই গাছগুলো যাতে ভালোভাবে থাকে, এই গাছগুলোকে আমরা আজ স্কুলের তরফ থেকে দত্তক নেব। অর্থাৎ এই গাছগুলোকে আমরা যত্ন করব, এবং এই গাছকে যাতে কেউ অনিষ্ট না করে সেটা আমরা দেখব, এবং এই গাছগুলোর আমরা আজকে নামকরণ করব। কি নামকরণ করব? এই গাছটা আমরা যেহেতু এইটার নাম দেবো আমরা রবীন্দ্রনাথ। আমরা যে রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা, যে গাছতলায় বসে লেখাপড়া শেখা, নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।